গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকি পিকস আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকি পিকসে আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন, হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প পিশাচ। গল্পের প্রধান চরিত্রে বিমল, কুমার এবং বাড়িওয়ালা। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টসে মাইকেল রনি মল্লিক। গল্প পাঠ, পরিকল্পনা এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প পিশাচ। বাড়িওয়ালা সুধন্যবাবু অত্যন্ত বিমর্ষভাবে বললেন, এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গেছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এই বাড়িতে গেল 3 মাসের মধ্যে অন্তত 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টি মৃত্যুই রহস্যময়। এই বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বলল, ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? বাড়িওয়ালা বললেন, ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বলল, এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময়বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছিলেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই তিনি বাড়িখানা আমার কাছ থেকে ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছন দিকে একটা বাগান করেছিলেন তিনি, সেখানে হরেক রকম দামি গাছগাছরা বিদেশ থেকে আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি না করে সেই ভয় কাউকে তিনি সেখানে ঘেঁষতে দিতেন না। এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট। কিন্তু কি জানেন, মাস 3 আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময়বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভেতরে পড়ে আছে। আবার তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা, তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। আবার তার গলাতেও ছিল ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার এই ছিল যে তার দেহের ভেতরে 1 ফোঁটা রক্ত বা রস কিচ্ছু ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ অবধি ওই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময়বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। বিমল বলল, আচ্ছা, তারপর থেকে রামময়বাবুও কি আর ওই বাগানের ভেতরে কি যেতেন না? বাড়িওয়ালা একথা শুনে বললেন, যেতেন বই কি, বাগানের ভেতরেই তার সারাবেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 1.5 আগে আর এক সকালে বাগানের ভেতরে আর এক অচেনা লোকের মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তদন্তে জানা গেল সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করার মতলবেই সে এখানে এসে বেঘরে প্রাণটা হারিয়েছে। সেই হতভাগ্যের গায়েও ছিল তেমনই লম্বা লম্বা কালো শিরের ডোরা, আর তার দেহের ভেতরে 1 ফোঁটা রক্ত ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বলল, তারপর রামময়বাবু কেমন করে খুন হলেন সে কথা বলুন। বাড়িওয়ালা বলল, খুন? না 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 না, খুন নয়। হপ্তাখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময়বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় তার মৃত্যু হয়েছে, অর্থাৎ হার্ট অ্যাটাক। কুমার এবার জিজ্ঞাসা করল,
তার দেহেও কি কালো শিরার দাগ ছিল? রক্ত কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে জানালেন, মোটেই নয়, মোটেই নয়। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু ওই যা হয়, হুজুগে লোকেরা বিশ্বাস করবে কেন বলুন? রামময়বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিল। বিমল বলল, আপনার আর কিছু বলবার প্রয়োজন নেই। আছে, তবে সে বিশেষ কিছু নয়। রামময়বাবু মারা যাওয়ার আগেই ওই বাগানের ভেতর প্রায়ই ওই ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুর, চামচিকে এইসবের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহ রক্ত থাকত না। আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাওয়া গেছে? না না না, ও বাগান সাংঘাতিক হয় রাতে। সন্ধ্যার পর আজকাল ওর আশেপাশে দিয়ে কেউ হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময়বাবুর মৃত্যুর পর থেকে আমার বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে আমার আর মনে হয় না। আর আপনি তো জানেনই আমি একটু ভীতু প্রকৃতির মানুষ। আমিও যে ওই বাড়িতে গিয়ে বাস করব সে সাহস আমার হয় না। যে বাড়িতে পিশাচ থাকে সেই বাড়িতে আমি কেন? কেউই যেতে সাহস পাবে না মশাই। কুমার বলল, কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা খানিকক্ষণ বিস্মিত চোখে কুমার ও বিমলের মুখের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তাহলে আমার কোনো আপত্তি তো নেই। কিন্তু মনে রাখবেন, সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেই জন্যে পরে আমাকে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থলাভের জন্যে, নরহত্যার জন্যে নয়। বিমল উত্তেজিতভাবে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের রক্ত শোষণ করে এমন পিশাচের জন্ম হয়নি। তাহলে এ কথাই রইল, আজ বিকেলেই আমরা আপনার ওই বাড়িতে গিয়ে উঠছি। বিমল ও কুমার বিকেলের পরে সেই রহস্যময় বাড়িতে উঠে আসল। টালিগঞ্জ থেকে যে পথটা রিজেন্ট পার্কের ওপাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে তারই এক পাশে সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর ও জলাভূমি অন্তর্গামী সূর্যকিরণে চকচক করে উঠছে। চারিদিক নির্জন। বাড়ির পেছনের খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এখানেই হচ্ছে রামময়বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলার একটি ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বলল, আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি পিশাচে বিশ্বাস করো? কুমার বলল, সাধারণ লোক যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসেই উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরা যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে তো আর পারি না, কিন্তু বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। এবার বিমল বলল, পিশাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভেতরে এসে আশ্রয় নেয়, তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাতে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গেছে। বিমল চা ঢেলে একটি পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্যে কি আর কোনো জায়গা খুঁজে পেল না? ওই পাঁচিলে ঘেরা বাগানটার ভেতরে কটা জীবজন্তুই আসতে পারে? সামনে টেবিলের উপরে এক চাপড় দিয়ে কুমার বলল, ঠিক, একদম ঠিক বলেছ। বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে সে এখানে বাগানের মধ্যে বসে অপেক্ষা করবে কেন? বিমল হেসে বলল, হ্যাঁ, তবে যদি বলো ওই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে, তাহলে হতে পারে।
কুমার বাধা দিয়ে বলল, আমি ওসব নিয়ে কিছু বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিসাচ কিছুই আসে না। এবার বিমল চুপ করে চা পান করতে লাগল। কুমারও আর কিছু বলল না। চারিদিকে সন্ধ্যার নিরবতা ক্রমশ বেশ ঘনিয়ে উঠল। কে যেন কি একটা মাটির উপরে ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বেড়াল। বিমল হাসি মুখে গর্জন করে বলল, তবে রে দুরন্ত পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো? দাঁড়া, মজা দেখাচ্ছি। বিড়ালটা প্রচণ্ড এক লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ ভেসে আসল। মাত্র একবার, তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বলল, কুমার, বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠলো কেন? কুমার দরজার দিকে এগুতে এগুতে বলল, বিমল দাঁড়াও, আমি একটু দেখে আসছি। বিমল তাড়াতাড়ি বলে উঠল, খবরদার, যা দেখবার কাল সকালেই দেখলে চলবে। মনে রেখো, রাত্রে ওই বাগান বিপজ্জনক। কি বিমল, তুমি ভয় পেলে নাকি? না ভাই কুমার, একে ভয় বলে না, একে বলে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুলগাছকে আদর করে তাদের কোনোটাই সেই বাগানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমারের জানা নেই। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস বা পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে যা বাংলাদেশে বিশেষ দেখা যায় না। আর অন্যদিকে রয়েছে বেশ কয়েকটা অর্কিডের গাছ। বিমল বলল, কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম পাতাবাহার, অর্কিড, ক্যাকটাস, পাম এগুলো অন্য কোথাও দেখেছো? কুমার বলল, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত হয়ে বলল, বাহ, কি চমৎকার! দেখো কুমার, দেখো, আর ওই সব অর্কিডগুলো দেখছো বাঁধানো বেদির উপরে? কি সুন্দর চমৎকার অর্কিড! আর এর সাথে এই ঝাউ, ক্যাকটাস, পাম গাছগুলো কি সুন্দর লাগছে! কুমার সেদিকে এগিয়ে গিয়ে বলে উঠল, বিমল, বিমল, শিগগির এদিকে এসো। বিমল কয়েক পা অগ্রসর হয়ে স্তম্ভিত চোখে দেখল, কালকে সেই বেড়ালটার মৃতদেহ সেখানে আড়ষ্ট হয়ে পড়ে আছে। দুজনেই অবাক হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বলল, তাহলে আমরা এই বেড়ালটাই মরণের কান্না কাল শুনেছি, কিন্তু একে কে মারল? কোনো অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? আজ রাত্রে তাই বোঝার চেষ্টা করব। দুটো চার সেলের বড় টর্চ, লণ্ঠন, একটা বন্দুক এবং একটি রিভলভার নিয়ে বিমল ও কুমার সন্ধ্যের পরে বাগানে এসে বসল। লণ্ঠনের এই অল্প আলোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরও অদ্ভুত দেখাতে লাগল। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিলেন, সন্ধ্যের পরে কেউ ভয়ে এই বাগানের ধারে কাছে আসে না, কারণ ঘণ্টা দুয়েক অপেক্ষা করার পরেও আশপাশ থেকে কোনো মানুষের সাড়া পেল না। তাদের মনে হল এই যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। দু তিনটে
পেটে পেঁচা ও বাদুর শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখল। হয়তো তারা আশা করছিল যে এমনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে নামিয়ে আনবে। বিমল বলল, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালে কোনো ফুল দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। হয়তো এ ফুল রাতেই ফোটে। আমার কেন জানি মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডটার পেছন থেকে। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখল কুমার গন্ধটাকে অনুসরণ করে ধীরে ধীরে কয়েকটা অর্কিডের দিকে এগিয়ে গেল। তারপর তার মধ্যে থেকে একটা রক্তমুখী অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়াল। হঠাৎ পর মুহূর্তেই এক আর্তনাদ। এটা কি? বিমল, বিমল বাঁচাও! বিমল, বিমল এদিকে এসো! বিমল বাঁচাও! মাটি থেকে প্রায় 5 ফুট উপরে লাফিয়ে উঠল। সেই অর্কিড আয়তনে প্রায় 4 ফুট চওড়া হয়ে গেল, আর তারপরেই কুমারের দেহকে জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটিতে লুটিয়ে পড়ল আর বিষম যন্ত্রণায় ছটফট করতে লাগল। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে হাজির হল। কুমার, ভয় পেও না, দাঁড়াও, আমি এর ব্যবস্থা করছি। আর সাথে সাথে তার দোনারা বন্দুক থেকে গুলি চালিয়ে দিল সেই অর্কিড ফুলের দিকে। শুধু তাই নয়, তার রিভলভার বার করে বিমল একের পর এক গুলি করল। 1, 2, 3, 4। তারপরেই অর্কিডের গাছটা মাঝখান থেকে দুভাগ হয়ে ভেঙে পড়ল। এতক্ষণে অর্কিড ফুলটা কুমারকে ছেড়ে দিয়েছে। কুমার মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহে জড়িয়ে রয়েছে অর্কিড ফুলের অনেকগুলো শুঁড়। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেই শুঁড়গুলোকে একের পর এক কেটে দিল। এখন বৈঠকখানায় কুমারের জ্ঞান ফিরেছে। বিমল, কিন্তু তার সর্বাঙ্গ অর্কিড ফুলের বিষে জর্জরিত। কি ভয়ঙ্কর ঘটনা! ও ভগবান! পাশে দাঁড়িয়ে বিমল বলল, আসলে ব্যাপারটা এবার বোঝা গেল। বইতে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা আর কোনো কোনো দেশে এমন কোথাও কোথাও এই জাতের অর্কিড পাওয়া যায়, যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ থাকত, কিন্তু সময়ের সাথে সাথে রাত্রি হলেই সেই ফুলে গন্ধ জাগার সাথে সাথেই অর্কিড রক্তপান করতে চাইত। তখন এই অর্কিডের থেকে এক গন্ধ ছড়িয়ে পড়ত যা জীবজন্তুকে আকর্ষণ করত। আর যখনই যে কোনো জীব সেই অর্কিডের কাছে যেত, অর্কিড তার নিজের চেহারা ধারণ করত আর জড়িয়ে ধরত সেই জীবকে। আর কুমার, তুমি নিশ্চয়ই খেয়াল করেছ, ওই অর্কিডের শুঁড় থেকে যে তরল পদার্থ বেরিয়ে আসছিল সেগুলো এক ধরনের বিষ, যা কিনা যে কোনো জীবের শরীরকে অবশ করে দিতে পারে। আর সেই অবশতার সুযোগ নিয়ে অর্কিড ধীরে ধীরে জোঁকের মতন সেই জীবের থেকে রক্ত চুষে খেয়ে নিত, যতক্ষণ না শেষ বিন্দু সেই জীবের দেহে অবশিষ্ট থাকত। ফলে যা হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই প্রাণী মারা যেত। তাহলে সুধন্যবাবু, এই নিন আপনার বাড়ির বদনাম ঘুচল। এই যে বলছিলেন আপনার বাড়িতে পিশাচে ভর করেছে, এসব কিচ্ছু নয়। পিশাচ বলে কিচ্ছু নেই, যা আছে তা হলো বিজ্ঞান, এবং বিজ্ঞানের বিপরীতে মানুষের ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার। বাড়িওয়ালা এ কথা শুনে বললেন, হ্যাঁ হ্যাঁ, বিমল আর কুমার, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।
এই বাড়িটা আমার বুড়ো বয়সের সহায় সম্বল। এই বাড়িটার অপবাদ তোমরা ঘোচালে তার জন্যে আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প পিশাচ। গল্প কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্টস বক্সে। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করবে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।